পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সোনাপট্টি এলাকায় বর্ধমান সদর স্বর্ণকার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিসিটিভি লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার। বর্ধমান সদর স্বর্ণকার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শরৎ কোনার জানান, বর্ধমান সদর থানার আইসির আবেদনে সাড়া দিয়ে তারা প্রথম পর্যায়ে 50টি এবং দ্বিতীয় পর্যায়ে 30টি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছেন। মূলত জনগণের নিরাপত্তা ও স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থে তারা এই রূপ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। বর্ধমান সদর স্বর্ণসিটি ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে বর্ধমান সদর থানার কর্মকর্তাদের, বিশেষ করে আইসি স্যারের কথা আমি বলবো এবং মিজাবুর কথা বলবো, ওনাদের ঐকান্তিক ইচ্ছা এবং সহযোগিতায় আমরা বর্ধমান শহরের বুকে সোনাপট্টি এলাকায় প্রাথমিকভাবে কিছু ক্যামেরা, মানে যেটা ওপেন রোডে আমরা কিছু সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছি আজ থেকে। এবং যেটা হচ্ছে যে আমাদের আনুমানিক এখন আমাদের ইচ্ছা আছে যে প্রাথমিক ধাপে আমরা প্রায় 50টা, তারপরে আরও 30টা, এরকম করতে করতে বাড়তে বাড়তে আমরা যতগুলো পারবো মানুষের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে আমরা ক্যামেরাগুলো লাগাবো। এর আগে আমরা ধরুন 2018 সালের আগে আমরা প্রায় 34টা সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, যার মধ্যে বিসি রোড বড়বাজার মোড়েতে আমাদের একটা পিটিজেড ক্যামেরাও ছিল। পিটিজেড ক্যামেরা বলতে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ঘুরে, সেই একটা ক্যামেরাও লাগিয়েছিলাম। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে এবং কিছু সমস্যার জন্য অনেক ক্যামেরাই নষ্ট হয়ে গিয়েছিল, যেগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে পরে পুনরুদ্ধার করেছি। বর্তমানে আমড়াতলা এলাকাতে আমাদের কিছু ক্যামেরা অ্যাক্টিভ রয়েছে, এই জন্য আমরা ওই জায়গাটা এখন বাদ দিয়ে বাকি আদার্স জায়গাগুলোতে আমরা ক্যামেরা লাগানোর চেষ্টা করছি আইসি স্যারের নির্দেশে। আমরা এখন এই মুহূর্তে 50টা ক্যামেরা আমরা লাগানো শুরু করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।